Hey, hello guys, তোমাদের সবাইকে স্বাগত জানাই মাহাতো আল গেমিং চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো গাইস, তোমরা আমাকে কমেন্ট বক্সে এত কমেন্ট করে জানিয়েছো যে দাদা আমরা কিভাবে একদিনে মিশনগুলো কমপ্লিট করে সব ব্যাচগুলো কমপ্লিট করব সেটা নিয়ে একটা ভিডিও দাও। তো গাইস, আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেব যে তোমরা একদিনে কিভাবে মিশনগুলো কমপ্লিট করে সব ব্যাচগুলো নিতে পারবে। তো জানতে হলে গাইস তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ না করে। আর যারা গাইস আমার এই চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও সরকার প্রথমে পাওয়ার জন্য। তো জানি গাইজ তোমরা এই ভিডিওটা বেশি শেয়ার করবে না, কারণ ভিডিওটা একটু দেরিতে এসে গেছে। তো কি আর করবো ইয়ার, আমি ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা বানাতে দেরি হয়ে গেল। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছি আমাদের উইক ওয়ান আনলক হয়ে গেছে। তো উইক ওয়ানটা কীভাবে কমপ্লিট করবে, তো উইক ওয়ান কমপ্লিট করতে গেলে গাইজ আমাদেরকে ক্লাস স্কোয়াড মোডে 2500 ড্যামেজ দিতে হবে। তাহলে গাইজ দেখতে পাচ্ছি আমার ক্লামের অপশন চলে এসেছে, তাহলে 16টা ব্যাচ গাইজ পেয়ে যাবে। তো গাইজ আমি ইলাইট পাস নিয়ে নিই, তার জন্য এখানে ক্লামের অপশানে ক্লেম করতে পারছি না। যদি গাইজ তোমরা কেউ ইলাইট পাস নিয়ে থাকো তাহলে ইলাইট পাস থেকে এগুলো ক্লেম করে নেবে। আর গাইজ আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে দাদা আমি বাংলাদেশ সার্ভারে তো চলে যাব কিছুদিন পর, তো আমি তো ইলাইট পাস নিয়েছি, তাহলে ইলাইট পাসের ব্যাচগুলো পাবো কি পাবো না? তো গাইজ তোমরা যখন ইলাইট পাস নিয়েছো তখন হয়তো বাংলাদেশ সার্ভারে গেলেও ইলাইট পাসের ব্যাচগুলো নিতে পারবে। তো গাইজ তারপর এখানে দেখতে পাচ্ছে লেখা আছে ক্লাস স্কোয়াড মোডে এলিমিনেট 10 প্লেয়ার, মানে ক্লাসিক অথবা র্যাঙ্ক এমে যদি 10 জন প্লেয়ারকে গাইজ আমরা কিল করতে পারি তাহলে 16টি আবার ব্যাচ পেয়ে যাবো। এই দুটো গাইজ পাবে যারা ইলাইট পাস নেবে তারাই কিন্তু পাবে। তো এরপর সবাই জনগুলো পাবে সেটা বলে দিচ্ছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছে লেখা আছে পোয়া 6 টাইম ইন ক্লাসিক মোড, মানে আমাদেরকে র্যাঙ্ক অথবা ক্লাসিক গেমে 6 বার জিততে হবে, তাহলে গাইজ আমরা 12টি পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছ গাইজ আমি র্যাঙ্ক গেমে 2 বার জিতে গেছি, আর 4 বার জিতে গেলেই কিন্তু 12টি এখান থেকে ব্যাচ নিয়ে নিতে পারবো ক্লেম করে একদম ফ্রিতে। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছে লেখা আছে ক্লাসিক অথবা র্যাঙ্ক মোড এলিমিনেট 60 প্লেয়ার, মানে ক্লাসিক অথবা র্যাঙ্ক গেমে 60 জন প্লেয়ারকে কিল করতে হবে তাহলে 12টি পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইজ আমি ক্লাসিক গেম খেলি না, র্যাঙ্ক গেমে শুধু খেলি, তো র্যাঙ্ক গেমে 42টা কিল হয়ে গেছে। আর যদি আমার কিছুগুলো আছে 18টি মতন বাকি, 18টা কিল হয়ে গেলে আমি এখান থেকে আরও 12টি পেয়ে যাবো। তো তোমরা গাইজ সবাই নিয়ে নেবে। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইউজ অ্যান ইমোট 5 টাইম উইথিন 5 সেকেন্ডস ফর কিলিং এ প্লেয়ার, মানে আমাদেরকে 5 বার ইমোট মারতে হবে 5 সেকেন্ড পর পর, কিল করবে 5 সেকেন্ড পর কিন্তু আবার ইমোট মারতে হবে, তাহলে গাইজ আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। 2টো স্ক্যানার পেয়ে যাবে আর 10টি ব্যাচ পেয়ে যাবে। এটা কিন্তু ভালোভাবে শোনো গাইজ, একটা এনিমিকে কিল করার পর 5 সেকেন্ডের মধ্যে আমাদেরকে ইমোট দিতে হবে। এইভাবে কিন্তু আমাদেরকে গাইজ 5টা এনিমিকে কিল করতে হবে আর 5 বার ইমোট দিতে হবে 5 সেকেন্ডের মধ্যে, তাহলে গাইজ আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি গাইজ তোমরা বুঝতে পেরে গেছো। তো তারপর এখানে দেখতে পাচ্ছ গাইজ লেখা আছে ক্লাসিক মোডে ইউজ সাব মেশিন গান টু ডিল 4000 ড্যামেজ, মানে গাইজ এখানে আমাদেরকে SMG গানগুলো দিয়ে 4000 ড্যামেজ দিতে হবে, সেটা আবার র্যাঙ্ক অথবা ক্লাসিক গেমে। SMG মানে হচ্ছে MP40 MP5 এরকম গান দিয়ে কিন্তু আমাদেরকে কিলগুলো করতে হবে বা ড্যামেজ দিতে হবে, তাহলে 6টা পেয়ে যাবো। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছে লেখা আছে ক্লাস স্কোয়াড মোড ইউজ পিস্তল টু কিল 25 এনিমি, মানে ক্লাস স্কোয়াড গেমে হবে আর ক্লাস স্কোয়াড র্যাঙ্ক গেমেও, কিন্তু 25 জন প্লেয়ারকে যদি আমরা পিস্তল গান দিয়ে মারি, G18 এরকম কিন্তু গানগুলো দিয়ে যদি মারি তাহলে আমরা 8টি কিন্তু কালেক্ট করতে পারবো ব্যাচ একদম ফ্রিতে। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছি লেখা আছে CS মোড ডিল 5000 ড্যামেজ, মানে ক্লাস স্কোয়াড মোডে 5000 যে কোনো গানে ড্যামেজ দিলে আমরা এই বক্সটি পেয়ে যাবো ফ্রিতে আর 6টা ব্যাচ। এটা কিন্তু গাইজ আমি পেয়ে গেছি, একদম ফ্রিতে ক্লেম করে নিয়েছি। তো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা করে গাইজ লাইক করে দেবে, লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।